ব্যাগ বাঁধা শেষ আর এই হচ্ছে গাড়ির অবস্থা। ব্যাগের উপরে আর একটা ব্যাগ বেঁধে দিলাম, এর ভিতরে আছে ইঞ্জিন অয়েল আর হচ্ছে রেইনকোট। আর বেসিক্যালি হচ্ছে আমার গাড়ি গতকালকে চলছে 800+, তো রাস্তার মাঝপথে আমার ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে, এজন্য হচ্ছে এক্সট্রা নিয়ে নিলাম। ব্যাগ বাঁধা অবস্থায় গাড়িতে ওঠা খুবই কষ্টকর, ডাবল স্ট্যান্ড নামায় তারপর হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড দিয়ে উঠতে হচ্ছে, মানে মাঝে মাঝে এক্ষেত্রে উঠতে গেলে খুব কষ্ট লাগে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম, বাকি কথা হচ্ছে রাস্তাতেও হবে। হোয়াটস আপ, হোপ ইউ আর ওয়েল, ওয়েলকাম টু পার্কিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে শুক্রবার, তারপর হচ্ছে দুপুর 3টা, মোটামুটি রাস্তা ফ্রি। জিয়া উদ্যানে যে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা মোটামুটি ভালোই ফ্রি থাকে, ফাঁকাও থাকে, কি স্পিডিং করা যায়। গতকালকে রাত্রে বাসায় আসলাম 10টার দিকে, এখন বাজে হচ্ছে 3:30 মতো, বাসা থেকে বেরোলাম 3টায়। লকডাউন ছাড়া আজকে দ্বিতীয় দিন, মোটামুটি জ্যাম আছে, শুক্রবার হওয়ার পরেও খুব বেশি জ্যাম সেটা বলবো না, মোটামুটি জ্যাম আছে। তার আগে হচ্ছে আমার বাইকের ফুয়েল নিতে হবে, কালকে ট্যুর থেকে আসছি, আসার পরে আর ফুয়েল নেওয়া হয় নাই। ফুয়েল নেওয়ার পরে ব্লগ স্টার্ট করবো, রান করলাম, এর ভিতরে হচ্ছে বাসা থেকে ফোন, কিছু করার নাই, বাসা ফোনে কথা বলতে বলতে। এখন আসি হচ্ছে হিমায়তপুর টু মানিকগঞ্জ যে রোডটা আছে এই রোডটা সিন্ডার ভিতর দিয়ে। এই রাস্তাটা বেসিক্যালি এই যে বাসগুলো দেখতেছেন এই বাসের এই রাস্তার রুট পারমিট নাই, লকডাউনের সময় চুরি করে গাড়িগুলো চলার জন্য এই রাস্তাটা পপুলার হয়ে গেছে। আর সামনে হচ্ছে ঈদ, সেজন্য হচ্ছে গাড়িগুলো এই রাস্তা দিয়ে গেলে মিনিমাম 20 কিলো সেভ হয়, তো এই কারণে হচ্ছে বাসগুলো সব এই রাস্তা দিয়ে ঢুকতেছে। আর একটা কারণ হচ্ছে ঢাকা আরিচা যে হাইওয়েটা আছে এই হাইওয়েটার কাজ চলতেছে, যার কারণে হচ্ছে জ্যামও থাকে, ওভারঅল বিষয়গুলো এই রাস্তাটা গাড়ির চাপ বেশি। 6 মাস আগেও কিন্তু এই রাস্তাটা এত চাপ ছিল না, মোটামুটি ফ্রি ছিল, লোকাল কিছু সেম চলতো, আর হচ্ছে ট্রাকগুলো চলতো, তাও হচ্ছে লোকাল যে ট্রাকগুলো ডিস্ট্রিক্ট না, এখন হচ্ছে এই রাস্তাটা ডিস্ট্রিক্ট গাড়িগুলো চলে। আর এই রাস্তাটাতে রাইড করার সব থেকে বড় সুবিধা হচ্ছে এই রাস্তাটার স্পিড ব্রেকার, এই রাস্তাতে প্রচুর পরিমাণ স্পিড ব্রেকার আছে, যেহেতু লোকাল এরিয়ার ভিতরে রাস্তা। তারপরও এই জন্য হচ্ছে এই রাস্তাটাতে স্পিড ব্রেকার বেশি। ওভারঅল বিষয়ে এই রাস্তাটা রাইড করতে ভালোই লাগে যদি আপনি স্পিড ব্রেকারের প্যারাগুলো অ্যাভয়েড করেন, কিন্তু কাহিনী হচ্ছে যে আমার গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, এই জন্য হচ্ছে আমার রাইডিং একটু প্রবলেম হয়, প্রতিটা স্পিড ব্রেকারে আমার স্লো করতে হয়। তো এটাতে ওইভাবে বড় স্পিড ব্রেকার না, ছোটো 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 স্পিড ব্রেকার, এই যে স্পিড ব্রেকারগুলো, আর এই স্পিড ব্রেকারগুলোতে যদি একটু স্পিডে আমি পার হতে যাই তাহলে আমার প্রথমত হচ্ছে ব্যালেন্স নষ্ট হবে, দ্বিতীয়ত হচ্ছে পেছন চাকা স্কিড করতে পারে।
একটার থেকে আরেকটা যখন পড়ে তখন মাস্ট বি ছোটোগুলোতে বে করতে হয় আমার, আর বাজার টাজার ওভারঅল বিষয়গুলো নিয়ে। তারপর হচ্ছে রাস্তাটাতে রাইড করে অনেক মজা, রাস্তাটা নতুন, আর এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে আমার মিনিমাম 20 কিলো রাস্তা সেভ হয়। ওই রাস্তাটাতে হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে যেটা নবীনগর দিয়ে পার হচ্ছে ওটাতে রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, জ্যামের প্যারা, রাস্তায় ভাঙাচোরা কাজ করতেছে, ধুলা বালি, ওভারঅল বিষয় নিয়ে হচ্ছে খুবই বিচ্ছিরি জয়া কিছুর অবস্থা। পূর্ববর্তী মুহূর্ত মোটামুটি ঘাটে গাড়ির পরিমাণ খুবই বেশি, কারণ হচ্ছে যে লাস্ট কয়েকদিনের লকডাউনে এই দুই দিন হচ্ছে লকডাউন খুলে দিছে, যার কারণে ঈদে ঘরমুখী মানুষের চাপ শুরু হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে ঈদের পরে 23 তারিখ থেকে তো লকডাউন, সো ওভারঅল বিষয়গুলো নিয়ে মোটামুটি গাড়ির চাপ আছে, বাট বাইকের জন্য না। কাহিনী হচ্ছে এখানে আমার টার্মিনাল চার্জ আমার কাছ থেকে 20 টাকা রাখছে। আমার গাড়িতে একটু প্রবলেম করতেছে, আমার গাড়িতে যে হর্নের রিলেটা আছে রিলেটাতে কার্বন জমছে, আর এই কার্বন জমার কারণে হচ্ছে আমার সেলফে প্রবলেম করতেছে। আর এখানে কাহিনী হচ্ছে এখানে আমার কাছ থেকে 20 টাকা নিছে, এটা হচ্ছে টার্মিনাল চার্জ, বাট ফেরি ভাড়া হচ্ছে 70 টাকা, এই টাকাটা আমার কাছ থেকে নাই নাই। আর এই টাকাটা হচ্ছে ফেরিতে যারা আছে তাদেরকে দিতে হবে, বাট এখানে একটা সুবিধা হচ্ছে ফেরিতে যারা বাইকের ভাড়াগুলো নেয় তাদেরকে 70 টাকা দিতে হয় না, 50 টাকা দিতে হয়। আর একটা গোপন কথা হচ্ছে এই যে 50 টাকা, এই 50 টাকা হচ্ছে যারা ফেরিতে যে রশি বা দড়া বলেন এটা নিয়ে পারাপার করে, মানে ফেরিঘাটে গেলে তারপর হচ্ছে ল্যান্ডিং যেটা গেট নামানো উঠানো, এই যে যারা কর্মচারী আছে এরা এই টাকাটা পায়, এটা সরকারের খাতে যায় না। আমি সবসময় চেষ্টা করি টার্মিনালের যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার জন্য, কিন্তু কী করার, আজকে আমাকে অবৈধভাবে ফেরিতে যেতে হবে, অবশ্যই টাকা দিব বাট এটা আসলে ঠিক না, আমার দিক থেকে খুবই খারাপ লাগে বিষয়গুলো। আর কপাল ভালো হলে যেটা হয় ছোটো ফেরিটা পেয়ে গেলাম, আর পাটুলিয়া দৌলতদিয়া ফেরিঘাটের এই যে ছোটো ফেরিটা আছে এই ফেরিটাকে এক কথায় VIP ফেরি বলে, এবং এই ফেরিটা অন্যান্য রো ফেরি বা বড় ফেরির থেকে অনেক দ্রুত যায় এবং খুব তাড়াতাড়ি হচ্ছে এটা দিয়ে ঘাট পার হওয়া যায়। সামনে হচ্ছে গোয়ালন্দ, গোয়ালন্দ মোড় থেকে ডানে চলে গেছে রাজবাড়ি কুষ্টিয়া, আর বামে চলে গেছে ফরিদপুর খুলনা ঝিনাইদহ মাগুরা,
আর আমি যাব হচ্ছে বাম সাইডের দিকে। তার আগে হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। ব্যাগের ভিতরে এক্সট্রা ইঞ্জিন অয়েল আমি নিয়ে আসছি, কারণ হচ্ছে গতকালকে আমি সিলেট থেকে আসছি। আর গতকালকে কাহিনীটা হচ্ছে পরশু দিন অর্থাৎ 14 তারিখে ভোর 5টায় আমি ঢাকা থেকে বেরিয়েছিলাম, চিটাগং যাব। চিটাগং, তাও চিটাগং শহরে না, সীতাকুণ্ডুতে। সীতাকুণ্ডুতে আমার অফিসের কাজ শেষ করে আমি ঢাকা ব্যাক করব, যার ফলে আমি পাওয়ার ব্যাংক নিয়েছি, বাট এক্সট্রা অন্য কোনো ক্যাব নিয়ে নাই, যার ফলে আমার সেই মাপের একটা প্যারা পাইতে হয়েছে চার্জার নিয়ে। এটা কোনো চার্জ ছিল না, যেহেতু গোয়ালন্দ মোড়ের কাছাকাছি চলে আসছি, এখানে বাইকের ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব। তার জন্য হচ্ছে আমার একটা গ্যারেজ খুঁজতে হবে, আর হচ্ছে গ্যারেজ খোঁজার পরে হচ্ছে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে দিতে চা খাবো। ও যে সামনে বাম সাইড একটা পাওয়া গেছে, এটাকে যাইতে হবে, এখান থেকে ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। আলহামদুলিল্লাহ ইঞ্জিন অয়েল ড্রেন দিলাম, শাইন ভাইয়ের দোকান থেকে চা খাইলাম। চা খেয়ে হচ্ছে এখন রওনা দিচ্ছি ছেঁদায়ের উদ্দেশ্যে। মোটামুটি আবহাওয়াটা ভালো আছে, আর শাইন ভাইটার সঙ্গে পরিচয় হচ্ছে রাইডিংয়ে। আমি প্রতিদিন ট্যুরের পরে এই রুটে যখন আসি তখন হচ্ছে শাইন ভাইয়ের দোকানে চা খাই, আর তার ব্যবহারের জন্য মূলত হচ্ছে তার দোকানে আসা। সে যথেষ্ট মানে অমায়িক ব্যবহার, তার ব্যবহারের কথা বলতে পারবো না। তার সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তাহলে আমার একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। আসলে অনেক মজার লাগছে, অনেকেই আমরা আছি যারা হচ্ছে রোড সাইন কিনি না। এই যে লম্বা লম্বি যে ডাক্তার আছে, এই লম্বা লম্বি যে ডাক্তার আছে এই রাস্তাতে দেখা যাচ্ছে, এই ডাক্তার অর্থ হচ্ছে এখানে ওভারটেক করা যাবে না। তা আমরা অনেকেই জানি না, আমরা ওভারটেক করি। আর এই যে দাগ, তারপরে যে ফাঁকা, তারপরে দাগ, এখানে হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন। বাট টানা একবারে সাদা যে দাগ আছে, এই দাগ দিয়ে আপনি ওভারটেক করতে পারবেন না। আমার বাইকটা নিয়ে খুবই ঝামেলা দিতে রাখছি, মানে প্রচুর কাজ করাইতে হবে বাইকটাতে। রাইডিংয়ে যথেষ্ট কমফোর্ট, বাট বাইকটাতে যে পরিমাণ প্রেশার দিছি উপর আল্লাহ জানে। বাইকের যে রিলে আছে, রিলেতে হচ্ছে কার্বন জমছে, এই কার্বনটা ক্লিন করলে, মানে কার্বন জমা মানে রিলে বাদ, নতুন করে রিলে লাগাইতে হবে। আর আমার হাইওয়ের, আমার যে হর্ন আছে এই হর্নটা হাইওয়ের জন্য পারফেক্ট না, মাত্র সিঙ্গেল একটা হর্ন দিয়ে আমি রাইড করতেছি, ট্যুর করতেছি। বৃষ্টির জন্য মাঝপথে দাঁড়াইতে হলো। আমার সামনে যে একটা গাড়ি দেখতেছেন, এই লোকটার সঙ্গে আমার রাস্তাতে পরিচয়, রাইডিংয়ে অনেক লোকের সঙ্গে পরিচয় হয়। একে আমি ক্রস করি হচ্ছে মানিকগঞ্জের পরে, রাস্তার পাশে দেখি যে উনি ফোনে কথা বলতেছে। তো পরে হচ্ছে আমি ইঞ্জিন অয়েল ড্রেন দিলাম গোয়ালন্দে, ওখানে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করলাম। উনি পরবর্তী আমাকে ক্রস করে উনি চলে আসতেন, আমি খেয়াল করি না। মাঝপথে আমি আমার মতো করে গাড়ি রাইড করে আসতেছি, তারপরে তার সঙ্গে পরিচয়, ইশারা দিলাম, দাঁড়ালাম, কথা বললাম, পরে চাও খেলাম একসঙ্গে। পরিচয় হইতে হইতে জানতে পারলাম ওনার এসএসসি এবং এসএসসি, আর আমার এসএসসি এবং এসএসসি সেম ইয়ার, ব্যাটমি হচ্ছে আমার ব্যাটমেট। বৃষ্টির ভিতরে পরিচয়টা আরও ভালোভাবে হইল। তার বাসা যশোরে, আমার বাসা হচ্ছে খুলনাতে, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মহেশপুরে। আমি এখন যাচ্ছি মহেশপুরে, বৃষ্টির জন্য সাবধানে রাইড করতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে বৃষ্টির ভিতরে সবসময় হেডলাইট জ্বালিয়ে, আর হচ্ছে ডান পাশে ইন্ডিকেটার জ্বালায় রাখবেন, যাতে করে হচ্ছে বিপরীত থেকে যে গাড়িগুলো আসে সেগুলো আপনাকে ভালোভাবে দেখতে পারে, আপনাকে মার্ক করতে পারে না পেছন দিয়ে আসতেছে, সামনে থেকে কিছু আসতেছে আপনার বিপরীত দিক থেকে, আপনাকে আইডেন্টিফাই করতে পারে। আর রাস্তাতে ট্রাকেরগুলার
কি বলবো, খুবই বাজে। ট্রাক আলাদের ভিতরে কোনো বিবেক বুদ্ধি আছে কি না আমি জানি না। ওরা মানে ওভারটেক করবে, মানে সাইডের থেকে একটা সাইড দিবে, তো সেই জায়গাটা তাদের মানে দিতে না। সামনেতে মোটর সাইকেল আসতেছে না কি আসতেছে এটা তাদের দেখে না, তাদের যাওয়ার দেখা চলে যাবে। মাঝখানে আমাকে পেছনে, তখন আমার ক্যামেরা অফ ছিল, একটা ট্রাক একটা ট্রাকে ওভারটেক করতেছে, আমাকে যেভাবে চাপ দিছে সে অ্যাটলিস্ট তার খেয়াল করা উচিত ছিল যে আমি মিস করতে পারবো কিনা। আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বৃষ্টির ভিতরে ওইভাবে আর কোথাও দাঁড়াই নাই, মোটামুটি হচ্ছে হালকা বৃষ্টি হচ্ছিল। আর মাগুরা পার হওয়ার পরে কোনো বৃষ্টি হয় নাই, তারপর হচ্ছে মাগুরাতে আর ওয়েট করি নাই কারণ রাত হয়ে যাচ্ছে। আর ওভার অফিসে বাসা থেকে ফোন দিচ্ছে, তারপরে একেবারে ঝিঙে আসলাম। ঝিঙে দাসের ড্রোন ও বাংলাদেশের আল মাহাদি, মাহাদির সঙ্গে দেখা করলাম, চা খাইলাম, আড্ডা দিলাম, প্রায় আধা ঘন্টা মতো ওয়েট করলাম কারণ সেই হচ্ছে ফরিদপুরের 10-15 কিলো পরে বৃষ্টিতে ধরলো, তারপরে আর কোথাও ব্রেক দি নাই। ওই অবস্থাতে রেইনকোট পরে ঝিনেদা এসে রেইনকোট খুললাম। আর যেহেতু রাত হয়ে যাচ্ছে বাসা থেকে ফোন দিতেছে, তো ওভারঅল বিষয়গুলো নিয়ে বাসার দিকে যাচ্ছি। আর রাতের বেলা বাইক রাইডিংয়ের জন্য হাইওয়েতে হর্ন কোনো কাজের না, রাতের বেলা হাইওয়েতে হচ্ছে হলো এই যে লাইটের খেলা, আপার ডিপার, হাই বিম লো বিম, বিপরীত থেকে কোনো গাড়ি আসতেছে তাকে আপনি লো বিম দিয়ে, হাই বিম লো বিম দিয়ে তাকে বোঝানো, ইন্ডিকেটর দেওয়া। একটা বিষয় হচ্ছে যে দুইটা গাড়ি যখন ওভারটেক করতেছে বিপরীত থেকে, তখন আপনাকে তো চাপ দিয়ে চলে যাবে, তখন আপনার উচিত হচ্ছে ডানে ইন্ডিকেটর দিয়ে হাই বিম লো বিম মারা। আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা রাইডার আছি, আমরা অনেকেই হাই বিম লো বিমের ব্যবহারটা জানি না। সামনে থেকে একটা বাইক আসতেছে বা গাড়ি আসতেছে, আমি হাই বিম দিয়ে গাড়ি চালাচ্ছি, লাইটটা সম্পূর্ণ আমার বিপরীত থেকে যে রাইডার আসতেছে তার চোখের পরে লাগতেছে। যখনই বিপরীত থেকে কোনো ভেহিকেল আসবে তখন আপনাকে লো বিমে ট্রান্সফার হতে হবে, এটাই নিয়ম। বাট আমরা যারা রাইডার আছি অনেকেই করে না, অনেকেই করে না, তারা হাই বিম দিয়ে চালাচ্ছে তো চালাই যাচ্ছে। বাট রাইডিংয়ের ক্ষেত্রে এই সব বিষয়গুলো একটু সতর্কতার সাথে দেখবেন অবশ্যই। সড়ক আইন যেটা আছে এটা মিলে রাইড রাইড করবেন, আশা করি প্রবলেম হলে সেফলি রাইড করতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, সামিউ আউট, আল্লাহ হাফেজ।